হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এসপিও 100 আরও একটি রহস্যময় এপিসোডে আপনাদের স্বাগতম। মহাকাশ থেকে ফের ভেসে যাচ্ছে অনাহাত শব্দ, চিন্তায় বিজ্ঞানীরা। কোথা থেকে আসছে এই শব্দ আর কিসেরই বা শব্দ? বন্ধুরা, এই সব কিছু জানিয়ে দেব, বিস্তারিত জানতে ভিডিওটা স্কিপ না করে সঙ্গেই থাকুন। মহাকাশ থেকে ভেসে আসা এটি কিসের শব্দ? না, এটাকে শব্দ বলা ভুল হবে, এটা আসলে একটি তরঙ্গ, যা কিনা ধরা পড়েছে বিজ্ঞানীদের যন্ত্রে জুনো ওয়েভ ইনস্ট্রুমেন্টে। ধরা পড়েছে এই তরঙ্গ, যা কিনা পরে অডিওতে রূপান্তরিত করা হয়েছে। এই গবেষণা অবশ্য বৃহস্পতি গ্রহকে নিয়ে। ইতিমধ্যেই ক্যামেরায় ধরা পড়েছে ছবি, সেখানে দেখা যাচ্ছে বৃহস্পতির মধ্যে ধুলির বলয়। তো বন্ধুরা, আপনারা কি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি? আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, এরকমই হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ইতিমধ্যে অ্যাস্ট্রোনমারেরা বৃহস্পতির ম্যাগনেটিক ফিল্ডের ডিলেট মানচিত্র দেখিয়েছেন, আর সেখানেই দেখা যাচ্ছে বৃহস্পতির এই ম্যাগনেটিক ফিল্ডে যে ব্লু স্পট রয়েছে, সেটি প্রতি সেকেন্ডে 2 ইঞ্চি পূর্ব দিকে সরছে। বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়েছেন, সমুদ্রের মধ্যে যে ধরনের আলোড়ন ওঠে, ঠিক বৃহস্পতির মধ্যে সেই আলোড়ন উঠতে দেখা যায়। এমনকি বৃহস্পতির মধ্যে হেলিয়াম বৃষ্টি পর্যন্ত হয়। এই নিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাজাগতিক বিভিন্ন কার্যকলাপের দ্বারাই তৈরি হচ্ছে এই কম্পাঙ্ক, আর সেটা থেকেই তৈরি হচ্ছে শব্দ তরঙ্গ। পুরাণে নাদব্রহ্ম বা অনাহাত শব্দের কথা উল্লেখ করেছে মুনি ঋষিরা। অনেকেই এই সমস্ত কথা উড়িয়ে দিলেও বর্তমানে বিজ্ঞান ও বিজ্ঞানীরা সেই সব মুনি ঋষিদের প্রকৃত চিন্তা ভাবনাকে বর্তমান সময়ের অবস্থায় সাথে মিলিয়ে দেখার চেষ্টা করছে। তো বন্ধুরা, আপনাদের হেল্পফুল ইনফরমেশনটা পেয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন ভিজিট করা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, এরকমই হেল্পফুল ইনফরমেশন সবার পাওয়ার জন্য।